শুরু হচ্ছে লিজার রিডিংস। লিজার রিডিংসের চতুর্থ পর্যায়ে আপনারা শুনছেন বাল্মীকি রামায়ণ, বাংলা ভাষায় সারানুবাদ রাজশেখর বসু, শ্রুতিগ্রন্থ পাঠে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শ্রীমতী সঙ্গীতা হাজরা, কারিগরি সহায়তায় সৌরভ ঘোষ ও শুভদীপ মণ্ডল, পোস্টার ডিজাইন যিশু দেবনাথ। শুরু হচ্ছে বাল্মীকি রামায়ণ। আজ শুনবেন দশম পর্ব। পৃষ্ঠা 211, সুন্দরকাণ্ড 1, হনুমানের সাগর লঙ্ঘন। স্বর্গ 1, মহেন্দ্র পর্বতে সে হনুমান কৃতাঞ্জলি হয়ে সূর্য ইন্দ্র ভূতগণকে বন্দনা করলেন এবং পূর্বাশ্ব হয়ে জন্মদাতা স্বয়ম্ভু পবনদেবকে অর্চনা করে পর্বকালে টিকা 1, অমাবস্যা পূর্ণিমা যখন কোটালে জোয়ার হয় সমুদ্রের ন্যায় স্ফীত হতে লাগলেন, তার বাহু ও চরণে নিপীড়নে পর্বত বিচলিত হয়ে মত্ত মাতঙ্গের ন্যায় জলস্রাব করতে লাগল, বৃক্ষচ্যুত পুষ্পরাশিতে পর্বত পুষ্পময় হল, বিশাল শিলা সকল স্খলিত হয়ে পড়ে গেল, গুহাস্থিত প্রাণীগণ বিকৃত স্বরে চিৎকার করে উঠল, স্বস্তিক চিহ্নিত ফণাধর সর্প সকল অনল উদ্গার করে শিলা দংশন করতে লাগল, বিদ্যাধরগণ তাদের পানভূমির হিরণময় আসন পাত্র মাংসাদি বিবিধ ভোজ্য ত্যাগ করে সালঙ্কারা পত্নীদের সঙ্গে সকুত্তকে এই আশ্চর্য ব্যাপার দেখতে এল। হনুমান তার লোমাচ্ছন্ন কুণ্ডলিত লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন যেন মহাসর্প নিয়ে গরুর খেলা করছেন। তিনি বিশাল ভুজোদ্ধায় পর্বতে ভর দিয়ে কোটি দেশ চরণ ও কর্ণ সংকুচিত করলেন এবং প্রাণবায়ু হৃদয়ে রোধ করে বানরদের বললেন, আমি রামের হস্ত নিক্ষিপ্ত স্বরের ন্যায় লঙ্কায় যাব, যদি জনক নন্দিনীকে সেখানে না দেখি তবে সমান বেগে সুরলোকে যাব, যদি সেখানেও তাকে না পাই তবে রাবণ সমেত লঙ্কাপুরী উৎপাটিত করে নিয়ে আসব। এই বলে তিনি লম্ফ দিলেন। বান্ধবগণ যেমন দীর্ঘ পথযাত্রীর অনুগমন করে, সৈন্যদল যেমন রাজার সঙ্গে যায়, সেইরূপ পর্বতে সারবান বৃক্ষ সকল উৎপাটিত হয়ে হনুমানের সঙ্গে ধাবিত হল এবং পুষ্প বিকীর্ণ করে ক্রমশ সাগর জলে পড়তে লাগল। আকাশে প্রসারিত তার দুই বাহু যেন গিরিশৃঙ্গ থেকে নির্গত পঞ্চমুখ সর্প, তিনি যেন পিপাসু হয়ে উর্মিময় মহাসাগর ও আকাশ পান করছেন, তার পিঙ্গল চক্ষু বিদ্যুতের ন্যায় উজ্জ্বল, মুখ ও নাসিকা শান্ত সূর্যের ন্যায় তাম্রবর্ণ, লাঙ্গুল ইন্দ্রধ্বজের ন্যায় ঊর্ধ্বে উত্থিত, তার বাহুমূলে আবদ্ধ বায়ু মেঘের ন্যায় গর্জন করতে লাগল, তার গতিপথে নিম্নস্থ জলরাশি উন্মত্তের ন্যায় তরঙ্গায়িত হল। পৃষ্ঠা 212, তাসা বেগ সমুদ ঘুষ্টং জলং সজলদং তদা অম্বরস্থং বিবভ্রাজে শরদ ভ্রমি বাততম কৃমিনাকৃষ্যাহ কুর্মা দৃশ্যান্তে বিবৃতাস্তদা বস্ত্রাপকর্ষণে নেব শরীরাণি শরীরিণম একের একাত্তর বাহাত্তর দশ ইয়জনা বিস্তীর্ণ ত্রিংশদ ইয়জন মায়াতা ছায়া বানর সিংহস জবে চারুতরা ভবত একের চুয়াত্তর শুশুভে স মহাতেজা মহাকায় মহাকপি বায়ুমার্গে নিরালম্বে পক্ষ বাণীব পর্বতা একের ছিয়াত্তর তার গমনের বেগে ঊর্ধ্বে আকৃষ্ট জল মেঘলোগে এসে শারদীয় জলদের ন্যায় আকাশে ছড়িয়ে পড়ল, বস্ত্র আকর্ষণ করে নিলে যেমন মানুষের সকল অঙ্গ প্রকাশিত হয় সেইরূপ তিমি নক্র মৎস্য কুর্মা দিয়ে অনাবৃত হয়ে দৃষ্টিগোচর হল, সেই বানর সিংহের ছায়া দশ যোজন বিস্তৃত ত্রিশ যোজন দীর্ঘ দ্রুত গতির জন্য তা অতি সুদৃশ্য, সেই মহাতেজা মহাকায় মহাকপি বায়ুমার্গে পক্ষযুক্ত পর্বতের ন্যায় শোভিত হলেন। হনুমান মহাবেগে ধাবিত হচ্ছেন দেখে দেবতা গন্ধর্ব দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন, সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু তাকে বিজন করতে লাগলেন,
তখন সাগরী চিন্তা করলেন, ইক্ষা কুকুলজাত সগর পুত্রগণ আমাকে বর্ধিত করেছিলেন, এই হনুমান ইক্ষাকু বংশীয় রামের সচিব, একে যদি সাহায্য না করি তবে আমি সকলের নিন্দাবাজন হব। এই ভেবে তিনি জলমগ্ন মৈনাক পর্বতকে বললেন, গিরিবর তুমি উত্থিত হও, ভীমকর্মা হনুমান শান্ত হয়েছেন, তোমার উপর তিনি বিশ্রাম করবেন। বৃক্ষ লতায় আবৃত মৈনাক তখনই সাগর জল ভেদ করে উত্থান করলেন, তার কাঞ্চনময় শৃঙ্গের প্রভায় অশিবর্ণ আকাশ স্বর্ণাবহুল। সাগর থেকে উদ্গত এই পর্বতকে হনুমান বিঘ্নস্বরূপ জ্ঞান করলেন এবং তাকে বক্ষের আঘাতে পাতিত করে অগ্রসর হলেন। তখন মৈনাক নিজের শিখরে মানুষের রূপে আবির্ভূত হয়ে বললেন, বানরোত্তম তুমি দুষ্কর কর্ম করছো, এখন আমার শৃঙ্গে বসে বিশ্রাম করো, তারপর আবার যেও, তোমার সঙ্গে আমার কিছু সম্বন্ধ আছে, তুমি মারুতের পুত্র, আমি তোমার সেবা করলে মারুতেরও সেবা হবে। বৎস সত্যযুগে পর্বতের পক্ষ ছিল, তারা সকল দিকে গরুড়ের ন্যায় ভ্রমণ করত, তাতে দেবতা ঋষি ও প্রাণীগণ সকলেই ভয় ভয় থাকতেন, পাছে পর্বত নিপতিত হয়। ইন্দ্র বজ্র দ্বারা সমস্ত পর্বতের পক্ষ যে করতে লাগলেন, তিনি যখন আমার কাছে এলেন তখন তোমার পিতা পবনদেব আমাকে সমুদ্র জলে নিক্ষেপ করে রক্ষা করেন। পৃষ্ঠা 213। মারুতি, এই কারণে তুমি আমার আদরণীয় পিতৃ সম্পর্কে আমিও তোমার মান্য, তোমাকে দেখে প্রীত হয়েছি, তুমি এখানে শ্রান্তি দূর করো। হনুমান উত্তর দিলেন, তোমার কথাতেই আমি আতিথ্য লাভ করেছি, দুঃখিত হয়ে না, আমার কার্যে বিলম্ব করা চলবে না, দিনও শেষ হয়ে এলো, কোথাও বিশ্রাম করব না, এ আমার প্রতিজ্ঞা। এই বলে একটু হেসে মৈনাক পর্বতকে হস্ত দ্বারা স্পর্শ করে হনুমান আকাশে ধাবমান হলেন। ইন্দ্র প্রীত হয়ে মৈনাককে বললেন, তোমার আচরণে সন্তুষ্ট হয়েছি, তোমাকে অভয় দিচ্ছি, এখন যেখানে ইচ্ছা যেতে পারো। বর লাভ করে মৈনাক পুনর্বার সাগরে প্রবেশ করলেন। অনন্তর দেবতা গন্ধর্ব সিদ্ধ মহর্ষিগণ নাগমাতা সুরমাকে বললেন, এই পবনন্দন হনুমান সাগর লঙ্ঘন করছেন, আমরা এর শক্তি পরীক্ষা করতে চাই, তুমি ঘোর রাক্ষস রূপ ধারণ করে ক্ষণকাল এর বিঘ্ন করো। সুরমা ভয়াবহ মূর্তিতে হনুমানের পথ রোধ করে বললেন, বানরশ্রেষ্ঠ দেবতারা তোমাকে আমার ভক্ষরূপে নির্দেশ করেছেন, অতএব আমার মুখে প্রবেশ করো। এই বলে তিনি বিপুল মুখ ব্যাদান করে রইলেন। হনুমান বললে, আমি রামের দূত সীতার কাছে যাচ্ছি, তুমি রামের অধিকারে বাস করো, তাকে সাহায্য করা তোমার উচিত, আমি কথা দিচ্ছি আমার কাজ শেষ হলে তোমার মুখে প্রবেশ করব। সুরমা বললেন, আগে আমার মুখে এসো, তারপর অন্যত্রে যেও। হনুমান ক্রুদ্ধ হয়ে বললেন, তবে আমার আকারের অনুরূপ মুখ বিস্তার করো। হনুমানের দেহ ক্রমশ 10, 30, 50, 70, 90 যোজন হল, সুরমাও 20, 40, 60, 80, 100 যোজন মুখ ব্যাদান করলেন। হনুমান মুহূর্ত মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে সুরমার মুখে প্রবেশ করে আবার নিষ্ক্রান্ত হলেন এবং অন্তরীক্ষে উঠে বললেন, দাক্ষায়ণী নমস্কার, আমি তোমার কথা রেখেছি, এখন সীতার কাছে যাচ্ছি। সুরমা তখন সমূর্তি ধারণ করে বললেন, সৌম্য যেখানে ইচ্ছা যাও, রাম সীতার মিলন ঘটাও। সিংহিকা নামে এক কামরূপিণী রাক্ষসী ছিল, সে আকাশগামী হনুমানকে দেখে খাবার ইচ্ছায় তাঁকে ছায়ার দ্বারা ধরলে। সহসা গতিরোধ হওয়ায় হনুমান চারিদিকে চাইতে লাগলেন এবং অবশেষে দেখলেন লবণাম্বু থেকে এক বিকটানানা রাক্ষসী উঠেছে। হনুমান বুঝলেন, এই সেই ছায়াগ্রাহী জীব সুগ্রীব যার কথা বলেছিলেন, তিনি বর্ষার মেঘের ন্যায় বর্ধিত হলেন, সিংহিকাও আকাশ পাতাল ব্যাপী মুখ বিস্তার করলে। তখন হনুমান অতি ক্ষুদ্রকায় হয়ে সিংহিকার শরীরে প্রবেশ করলেন এবং তীক্ষ্ণ নখাঘাতে মর্মস্থান ছিন্ন করে তাকে বধ করে আবার নিষ্ক্রান্ত হলেন। আকাশচারী সিদ্ধ চারণাদি বললেন, বানরেন্দ্র তুমি ভীম কর্ম করেছ, তোমার হস্তে এই মহা বলা রাক্ষসী নিহত হয়েছে, এখন নির্বিঘ্নে অভীষ্ট সাধন করো। পৃষ্ঠা 214। মহাবেগে যেতে যেতে হনুমান সমুদ্রের পরপারে বনরাজি সমন্বিত দ্বীপ এবং তার উপকূলস্থ বৃক্ষ নদী উপবন প্রভৃতি দেখতে পেলেন। তার বিশাল দেহ আর মহাবেগ দেখলে রাক্ষসরা কৌতূহলাবিষ্ট হবে এই ভেবে তিনি স্বাভাবিক আকার ধারণ করলেন। তারপর তিনি মহাসাগর উত্তীর্ণ হয়ে কেতক উদ্দালক টিকা 1 শ্লেষাত্মক
বহুবার বা বহু আরি নারিকেল প্রভৃতি বৃক্ষে শোভিত লম্ব পর্বতে অবতরণ করলেন এবং সেখান থেকে অমরাবতী নয় লঙ্কাপুরী দেখতে পেলেন। পৃষ্ঠা 214, দুই লঙ্কাপুরী স্বর্গ 2-5। ত্রিকূট পর্বতের উপর অবস্থিত লঙ্কার অভিমুখে যেতে যেতে হনুমান হরিদবর্ণ তৃণাচ্ছন্ন ভূমি পুষ্পিত বনরাজি সরল কর্ণিকার কুটজ কদম্ব প্রভৃতি বৃক্ষ এবং হংস কারণ্ডব সমাকীর্ণ পদ্ম উৎপল শোভিত বহু সরোবর দেখতে পেলেন। পরিখা ও প্রাকারে বেষ্টিত বিশ্বকর্মা নির্মিত লঙ্কা আকাশস্থ দেবপুরীর ন্যায় রমণীয় এই মহাপুরীর গগনস্পর্শী উত্তর দ্বারে এসে হনুমান ভাবলেন, বানর সেনার এখানে আসা নিরর্থক হবে। এই দুর্গম সুরক্ষিত লঙ্কা জয় করা দেবগণেরও অসাধ্য। রাম এখানে এলেই বা কি করবেন? যাই হোক, বৈদেহী জীবিত আছেন কিনা আগে জানি, তারপর কর্তব্য স্থির করব। সন্ধ্যাকালে হনুমান দেহ সংকুচিত করে মার্জার প্রমাণ হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। সেখানে সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে, কিঙ্কিণীর ধ্বনি সহকারে পতাকা উঠছে, ময়ূর ও রাজহংস বিচরণ করছে, তূর্য ভূষণের রব শোনা যাচ্ছে। হনুমান সবিস্ময়ে দেখলেন লঙ্কার দ্বারসমূহ স্বর্ণময় সোপান বৈদুর্য রচিত, সর্বস্থান দীপালোকে ও জ্যোৎস্নায় উদ্ভাসিত। স্বয়ং লঙ্কা নগরী বিকটতম রূপে মূর্তিমতী হয়ে ভীমরবে হনুমানকে বললেন, বানর তুমি কে, কেন এখানে এসেছ? সত্য বলো, নতুবা তোমার প্রাণ যাবে। হনুমান বললেন, হে দারুণা বিরূপ নয়না, তুমি কে? ক্রুদ্ধ হয়ে আমাকে ভৎসনা করছো কেন? কামরূপিণী লঙ্কা উত্তর দিলে, আমি রাক্ষসরাজ রাবণের আঙ্গা পালিনী, এই নগরী রক্ষা করছি। আমাকে অগ্রাহ্য করে কেউ এখানে আসতে পারে না। আমি স্বয়ং এই নগরী। টিকা 2, নগরীর অধিষ্ঠাত্রী। আজ আমার হাতে তোমাকে মরতে হবে। হনুমান পর্বতের ন্যায় স্থির হয়ে বললেন, এই প্রাসাদ প্রাকার তোরণ শোভিত লঙ্কাপুরী দেখবার জন্য আমার কৌতূহল হয়েছে, তাই এখানে এসেছি। পৃষ্ঠা 215। লঙ্কা বললে, মূর্খ, আমাকে জয় না করে প্রবেশ করতে পারবে না। এই বলে সে ভীমরবে হনুমানকে চপেটাঘাত করলে। হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কিন্তু লঙ্কা স্ত্রীলোক এজন্য তাকে বাম মুষ্টির মৃদু প্রহারে ভূপাতিত করলেন। তখন লঙ্কা সবিনয় বললেন, বানরোত্তম প্রসন্ন হও, পূর্বে ব্রহ্মা আমাকে বলেছিলেন যখন কোনো বানর তোমাকে পরাজিত করবে তখন জানবে যে রাক্ষসদের বিপদ আসন্ন। এখন বুঝলাম যে সীতার জন্য রাবণ ও সমস্ত রাক্ষস ধ্বংস হবে। বানরেশ্বর, তুমি এই অভিশপ্ত পুরীতে স্বচ্ছন্দে প্রবেশ করে জানকীকে অন্বেষণ করো। পুরীর মধ্যে সে হনুমান দেখলেন লঙ্কার রাজপথ সুপ্রশস্ত কুসুমাকীর্ণ, ভবনসমূহ শুভ্র মেঘ বর্ণ এবং পদ্ম স্বস্তিকের আকারে নির্মিত। কোথাও মধুর সঙ্গীত, কোথাও ভূষণের নিকন, কোথাও সিংহনাদ, কোথাও বা বেদপাঠ হচ্ছে। একটি গৃহে বহু গুপ্তচর রয়েছে, তাদের কেউ জটাধারী, কেউ মুণ্ডিত মস্তক। বর্মধারী রাক্ষসরা বিবিধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বিরূপ ও বহুরূপ, সুরূপ ও তেজস্বী। দ্বার দেশে অশ্বগণ রেশ্বাধ্বনি করছে, রথ বিমান ও চতুর্দন্ত শ্বেত হস্তি সজ্জিত রয়েছে, মৃগপক্ষী কলরব করছে। পৃষ্ঠা 215, রাবণের ভবন, স্বর্গ 6-7-3। এটা হনুমান বিচরণ করতে করতে রাবণের ভবনে উপস্থিত হলেন। তার প্রাকার উজ্জ্বল রক্তবর্ণ, স্থানে স্থানে রৌপ্য নির্মিত স্বর্ণখচিত তরুণ সুসজ্জিত বিচিত্র প্রকোষ্ঠ গজারোহী মহামাত্র। টিকা 1, মাহুত, বেগবান অশ্ব রথসহ সারথী অক্লান্ত কর্মা বীরগণ এবং সালঙ্কারা বরনারীগণ সেখানে রয়েছে। ভেরী মৃদঙ্গ শঙ্খ বাজছে এবং দেবতাদের নিয়মিত পূজা হচ্ছে। অনেক গৃহ উদ্যান অতিক্রম করে হনুমান ক্রমে ক্রমে প্রহস্ত মহাপার্শ্ব কুম্ভকর্ণ বিভীষণ বিরূপাক বিদ্যুৎমালী শুক সারণ ইন্দ্রজিৎ ধূম্রাক্ষ প্রভৃতি রাক্ষসদের গৃহ দেখলেন। অবশেষে তিনি রাবণের নিকেতনে উপস্থিত হলেন। সেখানে নানা আকারে শিবিকা এবং লতাগৃহ, চিত্রশিলা, ক্রীড়াগৃহ, ক্রীড়া পর্বত, কামগৃহ, দিব্যগৃহ, ধনশালা প্রভৃতি দেখলেন।
তাত দাস দাদার্শ শ্রিত মেঘ রূপং মনোহরং কাঞ্চন চারুরূপং রাক্ষধি পশ্চাৎমা বলানুরূপং বৃহত্তমং হপ্রতিরূপ রূপম পৃষ্ঠা 216 মহিতালে সর্গমীব প্রকীর্ণং শ্রিয়া জ্বলন্তং বহুরত্নকীর্ণম নানা তরুণং কুসুমাবকীর্ণং গিরেলী ব্যাগ্রং রজসাবকীর্ণম নারী প্রবেকৈরিব দীপমানং তড়িদ্ভিরম্ভধরম ধর্মচমানম হংস প্রবেকৈরিব বাজ্যমানং শ্রিয়াযুতং খে সুকৃতং বিমানম 7:5-7 অনন্তর তিনি একটি সর্বোৎকৃষ্ট গৃহ দেখলেন যা মেঘের ন্যায় উন্নত কাঞ্চনে ভূষিত মনোহর এবং রাক্ষসাধিপতি প্রতাপের অনুরূপ স্বর্গ যেমন মহিতলে অবতীর্ণ হয়েছে বহু রত্নের দীপ্তিতে সেই গৃহ শোভান্বিত এবং গিরি শিখরের ন্যায় নানা তরু কুসুমে রেণীতে আকীর্ণ মেঘ যেমন তরিদমালায় ভূষিত হয় সেই গৃহে সেইরূপ বহু বরনারীর সমাবেশে সমুজ্জ্বল যেন শ্রেষ্ঠ হংসবৃন্দ একটি সুগঠিত শোভান্বিত বিমান আকাশে বহন করছে হনুমান বহু রত্নভূষিত স্বর্ণ গবাক্ষযুক্ত রাবণের পুষ্পক্রত দেখলেন বিশ্বকর্মা কর্তৃক বহু আশ্চর্য বস্তু সমবায়ে নির্মিত এই রথ বায়ুপথে সূর্যের গতিমার্গ পর্যন্ত উঠতে পারে কুবেরকে পরাস্ত করে রাবণ এই রথ অধিকার করেছিলেন এর হিরণময় স্তম্ভগুলির ওপর ইহামৃগের টিকা এক ব্রিকো নেকড়ে ইহামৃগের প্রতিমূর্তি আছে কুণ্ডলধারী বহুভোজী নিশাচর ভূতগণ ঘূর্ণিত নয়নে মহাবেগে ইরদ বহন টিকা 2 যুদ্ধকাণ্ডে চতুর্বিংশ পরিচ্ছেদে আছে এই রথ অংশবাহিত এই রথ বহন করে হনুমান একবার তাতে চড়ে দেখলেন রাবণের বাসগৃহ এক যোজন দীর্ঘ অর্ধ যোজন বিস্তৃত চতুর্দন্ত ত্রিদন্ত মাতঙ্গেরা সেখানে মুক্ত হয়ে বিচরণ করছে রক্ষকগণ অস্ত্র উদ্যত করে সর্বদা তাদের রক্ষা করছে রাবণের রাক্ষসী পত্নীগণ এবং বল প্রয়োগে সংগৃহীত রাজকন্যাগণ সেখানে বাস করেন হনুমান রাবণের শয়নগৃহে এলেন জননী যেমন পঞ্চ ইন্দ্রিয়ের তৃপ্তি বিধান করেন সেই গৃহ হনুমানকে সেই রূপ পরিতৃপ্ত করলেন করলে তিনি ভাবলেন এ কি স্বর্গ না ইন্দ্রপুরী না গান্ধর্বী মায়া তখন অর্ধরাত্র কাঞ্চন স্তম্ভের ওপর প্রদীপ জ্বলছে নানা বেশভূষা ধারিণী সহস্র বরনারী পানমত্ত হয়ে বিচিত্র আস্তরণের ওপর নিঃশব্দে ঘুমিয়ে আছে বোধ হচ্ছে যেন হংস ভ্রমরের রবশূন্য পদ্মবন হনুমান ভাবলেন পুণ্যক্ষয় হলে যে সকল তারকা গগনচ্যুত হয় তারাই এখানে মিলিত হয়েছে পৃষ্ঠা 217 এই সকল নারীদের কেশপাশ মুক্ত তিলক বিলুপ্ত নূপুর হার মালা কাঞ্চি ও বসন স্খলিত তারা রাবণ বোধে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে আছে সেই গৃহে হনুমান একটি স্ফটিকময় বেদি দেখলেন তার উপরে হস্তিদন্ত কাঞ্চন নির্মিত বৈদুর্য ভূষিত পর্যঙ্ক রয়েছে তার এক প্রান্তে শশাঙ্ক শুভ্র রাজছত্র এবং চতুর্দিকে চামর হস্তা পুত্তলিকা বিজন করছে এই পর্যঙ্কে মহার্ঘ আস্তরণের ওপর রাবণ নিদ্রিত আছেন তার বর্ণ মেঘের ন্যায় গাত্র সুগন্ধ রক্তচন্দ্রে চর্চিত পরিধানে স্বর্ণালঙ্কৃত বস্ত্র তিনি দিব্য আভরণে ভূষিত কামরূপীয় স্বরূপ হনুমান প্রথম দর্শনে ভীত হয়ে কিঞ্চিত সরে গেলেন তারপর বেদীর সোপান আরোহণ করে নিদ্রামগ্ন মত্ত রাবণকে দেখতে লাগলেন তার চারদিকে চারটি কাঞ্চন দ্বীপ জ্বলছে পাদমূলে পত্নী শুয়ে আছেন একটি পৃথক সজ্জায় রাবণের প্রিয়া মহিষী অন্তপুরেশ্বরী কনকবর্ণা মন্তদরী রয়েছেন তার সৌন্দর্যে সেই স্বয়ংগৃহ যেন বিভূষিত হয়েছে ইনি সীতা এই ভেবে হনুমান আস্ফট মায়া আস্ফটায়ামা চুচুম্ব পুচ্ছং ননন্দ চিক্রীড় জগ জগাম সম্ভা নরহন্নি পপাত ভূম
নিদর্শায়ন স্বং প্রকৃতিং কপিনাম 10:54। আনন্দে টাল ঠুকে পুচ্ছ চুম্বন করে খেলাতে লাগলেন, গান গাইলেন, স্তম্ভের কাছে গেলেন এবং আরোহণ করে আবার ভূমিতে পড়লেন। এই রূপে তিনি নিজের বানর স্বভাব প্রদর্শন করলেন। অনন্তর হনুমান স্থির হয়ে ভেবে দেখলেন, রামের বিরহে সীতা এই রূপ বেশভূষা ধারণ করে মত্ত হয়ে শুয়ে থাকতে পারেন না, ইনি নিশ্চয়ই অন্য কেউ। তারপর তিনি রাবণের পানভূমিতে গেলেন, সেখানে রূপ লাবণ্য বুদ্ধি সুভূষিতা সহস্র অঙ্গনা নৃত্যগীত বা ক্রীড়ায় ক্লান্ত এবং মদ্যপানে বিফল হয়ে ঘুমিয়াছেন। হনুমান দেখলেন সেই গৃহে বিশাল স্বর্ণপাত্রে অভুক্ত ময়ূর ও কুকুট মাংস, দধি লবণযুক্ত বরাহ ও বাদ্রীনস টিকা এক, পক্ষী বিশেষ মাংস শল্য টিকা দুই, সজারু টিকা একটাই ছিল, বাদ্রীনস হচ্ছে পক্ষী মতান্তরে ছাগ বা মৃগী বিশেষ, টিকা দুইটা শল্য হচ্ছে সজারু, মৃগ ময়ূরের মাংস অর্ধভক্ষিত ক্রিকল, টিকা তিন পক্ষী বিশেষ, ছাগ ও শশকের মাংস সুপক্ক মহিষ এক শল্য, মৎস্যের খণ্ড এবং অন্যের লবণ মধুর প্রভৃতি রসযুক্ত বিবিধ ভোজ্য লেজ পেয় সজ্জিত আছে। নারীদের অনেক শয্যা শূন্য রয়েছে, অনেক শয্যায় তারা পরস্পর আলিঙ্গন করে শুয়ে আছে। হনুমান ভাবলেন, এই সকল নিদ্রিত পরস্ত্রীকে দেখার ফলে নিশ্চয়ই আমার ধর্ম লোপ হবে। আমি এ পর্যন্ত পরদার নিরীক্ষণ করিনি, অধুকন্ত এখানে পরদার পরায়ণ রাবণকেও দেখলাম। তিনি আবার ভাবলেন, রাবণের স্ত্রীর বিশ্বস্ত চিত্তে শুয়ে আছে, এদের দেখে আমার মতে তো কোনো বিকার হচ্ছে না। মনি ইন্দ্রিয়গণকে পাপ পুণ্যে প্রবর্তিত করে, আর বৈদেহী যখন নারী তখন তাকে নারীর মধ্যেই খুঁজতে হবে, মৃগীর মধ্যে নয়। আমি শুদ্ধ চিত্তে এখানে অন্বেষণ করেছি। পৃষ্ঠা 218-4, অশোকবন, স্বর্গ 12-17। লতা গৃহ চিত্র গৃহ নিশা গৃহ কোথাও সীতাকে না পেয়ে হনুমান ভাবলেন, নিশ্চয়ই সেই ধর্মশীলা সতী জীবিত নেই, দুরাচার রাবণ তাকে বধ করেছে, হয়তো বিকট দর্শন রাক্ষসীতে দেখে তিনি ভয়ে প্রাণত্যাগ করেছেন। আমার পৌরুষ আর পরিশ্রম বৃথা হলো, আমি ফিরে গিয়ে বানরদের কি বলবো? বৃদ্ধ জাম্ববান আর অঙ্গদিবা আমাকে কি বলবেন? এখন আমার প্রায় প্রবেশন করাই শ্রেয়, কিন্তু উদ্যমী সৌভাগ্যের মূল, তাতেই সুখ তাতেই কার্যসিদ্ধি হয়। অতএব যে সকল স্থান এখনো দেখা হয়নি সেখানে আমার যাওয়া উচিত। হনুমান পুনর্বার অনুসন্ধান করতে লাগলেন। অন্তঃপুর প্রাকার সংলগ্ন গৃহবীথি চৈত্য গহ্বর পুষ্করিণী সর্বত্র দেখলেন, কিন্তু কোথাও সীতাকে পেলেন না। তখন তিনি প্রাকারে আরোহণ করে এইরূপ চিন্তা করতে লাগলেন, গৃধ্ররাজ সম্পাতি বলছেন সীতা এখানেই আছেন, তবে তার দেখা পাচ্ছি না কেন? হয়তো হরণকালে তিনি রাবণের হাত থেকে সমুদ্রে পড়ে গেছেন, হয়তো রাবণ বা তার দুষ্টা পত্নীগণ সীতাকে খেয়ে ফেলেছে। আমি যদি ফিরে গিয়ে রামকে এই দারুণ বাক্য বলি যে সীতাকে পাইনি, তবে তিনি নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন। তখন ভ্রাতৃভক্ত লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং কৌশল্যাদিও মরবেন, সত্যসন্ধ কৃতজ্ঞ সুগ্রীব রামের বিরহে প্রাণত্যাগ করবেন, রুমা তারা এবং অঙ্গদ বাঁচবেন না। প্রভুর শোকে বানরগণ চপেটাঘাতেও মুষ্টি প্রহারে নিজের নিজের মস্তক চূর্ণ করবে। আমি কিষ্কিন্ধায় যাব না, সীতার সংবাদ না নিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে পারব না। আমি না ফিরলে বরং রাম লক্ষণ ও সুগ্রীবাদি আশা আশায় প্রাণ ধারণ করবেন। এখানেই বানপ্রস্থ হয়ে বৃক্ষচ্যুত ফল খেয়ে বৃক্ষমূলে বাস করব, অথবা সাগর তীরে চিতায় অগ্নি প্রবেশ করব, কিন্তু প্রাণ নাশে বহু দোষ, জীবিত থাকলে শুভ লাভ হয়, অথবা আমি প্রাণ ধারণ করব, রাবণকে বধ করব। অথ বৈনং সমৃত শিপ উপর্যুপরি সাগরম রামায়োপহরিয়ামি হরিশ্যামী পশুং পশুপতে রিব। পৃষ্ঠা 219। অথবা তাকে সাগরের উপরে ছুটতে ছুটতে নিয়ে গিয়ে রামকে উপহার দেব, পশুপতিকে যেমন পশু দেয়া হয়। হনুমান স্থির করলেন, যতক্ষণ সীতাকে না পাওয়া যায় ততক্ষণ তিনি বারবার অন্বেষণ করবেন। একটি বৃহৎ অশোকবন দেখে তিনি ভাবলেন, ওই বন তো দেখা হয়নি, অতএব ওখানে আমি যাই।
তখন তিনি রাম লক্ষণ সীতা রুদ্র যম অনিল চন্দ্র মরুদগণকে নমস্কার করে অশোক বনে এসে লম্ফ দিয়ে তার প্রাচীরে উঠলেন। হনুমান হৃষ্ট হয়ে দেখলেন সেই বনের বিবিধ বৃক্ষ সর্ব ঋতুর পুষ্পে সুশোভিত, বহু প্রকার মৃগপক্ষী বিচরণ করছে, কোকিল ডাকছে, ভ্রমর গুঞ্জন করছে, স্থানে স্থানে মণিময় সোপান সমন্বিত সরোবর হংস সারস নাদিত নদী কুসুমিত লতা ও গুল্মে বেষ্টিত উপবন মেঘতুল্য গিরি শিলাগৃহ প্রভৃতি রয়েছে। জয়মুক্ত স্বরের ন্যায় হনুমান লম্ফ দিয়ে সেই উদ্যানে প্রবেশ করলেন। তার গমনের বেগে কম্পিত হয়ে বৃক্ষের পত্র পুষ্প ফল স্খলিত হয়ে পড়ে গেল। দূত ক্রীড়ায় পরাজিত ধূর্ত, টিকা এক যে জুয়া খেলে ধূর্ত যেমন বস্ত্র আর আভরণ হারায় বৃক্ষের সেই রূপ দশা হল। হনুমান তার হস্তপদ আর লাঙুল দিয়ে সেই বন নষ্ট করতে লাগলেন। তিনি একটি কাঞ্চন বর্ণ সিংসপা টিকা দুই শিশু গাছ তরু দেখতে পেলেন। তার নিচে স্বর্ণময় বেদি আছে, সেই বৃক্ষে উঠে পত্রের অন্তরালে প্রচ্ছন্ন থেকে তিনি সর্বত্র নিরীক্ষণ করতে লাগলেন। সহসা হনুমান দেখতে পেলেন সেই বৃক্ষের মূলে রাক্ষসী পরিবেষ্টিত একটি রমণী বসে আছেন। তার দেহ উপবাসে কৃষ রূপ ধূমজাল মণ্ডিত অগ্নিশিখার ন্যায় পরিধান একটি মাত্র মলিন পীত বসন। তিনি অশ্রুপূর্ণ নয়নে বিষণ্ণ বদনে বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তিনি যেন সন্দেহাকুল স্মৃতি নিপতিত সমৃদ্ধি বিহত শ্রদ্ধা প্রতিহত আশা মিথ্যা অপবাদগ্রস্ত কীর্তি। হনুমান অনুমান করলেন ইনি সীতা, কারণ রাম যে সকল ভূষণের কথা বলেছিলেন তা এর অঙ্গে রয়েছে। অন্যান্য ভূষণ ও উত্তরীয় যা ঋষ্যমুখে ফেলে দিয়েছিলেন তা নেই। ইয়াং কনকা বর্ণাঙ্গি রামাসা মহিষী প্রিয়া প্রণষ্টাপি সতি ইয়াসা মনসা না প্রণশ্যাতি 15:48। এই কনক বর্ণাঙ্গি রামের প্রিয় মহিষী, যিনি বিচ্ছিন্ন হয়েও পতির মন থেকে দূর হননি। বাষ্পাকুল নয়নে হনুমান ভাবতে লাগলেন স্বভাব বয়স ও আভিজাত্যিনী রামেরই যোগ্য, এর জন্যই মহাবল বালি কবন্ধ বিরাজ খর দূষণ ও জনস্থানের 14,000 রাক্ষস নিহত হয়েছে এবং সুগ্রীব দুর্লভ বানর রাজ্য লাভ করেছেন। পৃষ্ঠা 220। এর জন্য আমি সাগর লঙ্ঘন করে এই লঙ্কাপুরী দংশন দর্শন করছি। সীতার উদ্ধারের নিমিত্ত রাম যদি শশাগরা পৃথিবী বিপর্যস্ত করেন তাও উচিত হবে। সীতার অংশমাত্রের সঙ্গে ত্রিলোকের সমস্ত রাজ্যের তুলনা হয় না। ইনি মেদিনী ভেদ করে হলকর্ষিত ক্ষেত্র থেকে পদ্মরেণু তুল্য পবিত্র ধূলি মেখে উত্থাপিত হয়েছিলেন। ইনি রাজা দশরথের জ্যেষ্ঠা পুত্রবধূ, ভর্তৃস্নেহের বশে সর্বপ্রকার ভোগ বিসর্জন দিয়ে সকল কষ্ট তুচ্ছ জ্ঞান করে নির্জন বনে এসেছিলেন। পিপাসিত জন যেমন সরোবর দেখতে চায়, রাম সেই রূপ এঁকে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। হনুমান দেখলেন সীতার অদূরে ঘোর দর্শন আর রাক্ষসীরা রয়েছে, কারো এক চক্ষু এক কর্ণ, কেউ কর্ণহীন, কারো নাসিকা মস্তকের উপরে, কারো গ্রীবা অতি দীর্ঘ, কারো দেহ কম্বলের ন্যায় লোমশ, রস্য দীর্ঘ কুব্জ বামন পিঙ্গল কৃষ্ণ শুকরমুখী ব্যাঘ্রমুখী প্রভৃতি নানা মূর্তি রাক্ষসী সেই সিংসপা বৃক্ষ বেষ্টন করে আছে। তারা সতত সুরাপান করছে আর মাংস খাচ্ছে। সীতা তাদের মধ্যে বসে আছেন, তার বদন বিষণ্ন কিন্তু ভর্তৃতেজে তার হৃদয় অক্ষুব্ধ। পৃষ্ঠা 220। সীতা সকাশে রাবণ 18-22। রাত্রি শেষে সরঙ্গ বেদবিদ ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গলবাদ্যের মনোহর রব শোনা গেল। রাবণ জাগ্রত হয়ে সীতা চিন্তা করতে লাগলেন, তার মালা ও বসন স্রস্ত, তিনি সীতাকে দেখবার লোভ সংবরণ করতে পারলেন না। তখনই অশোক বনের অভিমুখে চললেন, তার সঙ্গে স্বর্ণপ্রদীপ চামর তালবৃন্ত টিকা এক পাখা স্বর্ণভৃঙ্গার গোলাকার আসন সুরাপানের পাত্র রাজছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেল। রাবণের ভার্যারাও তার অনুসরণ করলেন। তিনি কামদর্প মদ্যে বিহবল, তার চক্ষু বক্র আরক্ত,
হস্তে সরাসন্নে অঙ্গে অমৃত ফেনতুল্য শুভ্র সুরভিত বস্ত্র, তা বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে যাচ্ছে আর তিনি মুক্ত করছেন। হনুমান বুঝলেন ইনি সেই মহাবাহু রাবণ, যাকে পূর্বে গৃহমধ্যে সুপ্ত দেখেছিলেন। রাবণের তেজে অভিভূত হয়ে হনুমান লম্ফ দিয়ে বৃক্ষের অগ্রশাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন। রাবণকে দেখে সীতা বাতাহত কদলী তরুণায় কাঁপতে লাগলেন। তার কাছে গিয়ে রাবণ বললেন, সুন্দরী, আমাকে দেখে তুমি স্তন আর উদর গোপন করে ভয়ে অদৃশ্য হতে চাচ্ছ। বিশালাক্ষী, তুমি সর্বাঙ্গ সুন্দরী, সর্বলোক মনোহরা, তোমাকে আমি কামনা করছি, আমার মান রাখো। পৃষ্ঠা 221। পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন রাক্ষসদের স্বধর্ম, কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না। দেবী, ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো। মহার্ঘ বসন ভূষণ শয্যা আসন মদ্য নৃত্য গীত বাদ্য প্রভৃতি উপভোগ করো। ইদাং তে চারু সমাতাং ইয়ৌবন বানাং রীতি বর্ততে ইয়াদাতীতাং পুনঃ নৈস্তি স্রোতসি নামি বা ত্বাং কৃত্য পরত মন্যে রূপকর্তা স বিশ্বকৃত না হি রূপপমা হন্না তাবাস্তি শুভ দর্শনে ত্বাং সমাসাদ্য বৈদেহী রূপ ইয়ৈবন শালিনী কহ পুনর্নাভিবর্তেত সাক্ষাদপি পিতামহ। 20-12-14। তোমার এই চারু যৌবন উৎপন্ন হয়ে ক্রমেই অতিক্রান্ত হচ্ছে, নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না। হে শুভ দর্শনা, আমার মনে হয় রূপকর্তা বিশ্ব নির্মাতা তোমাকে সৃষ্টি করে নিবৃত্ত হয়েছেন, তাই তোমার রূপের আর উপমা নেই। বৈদেহী রূপ যৌবনশালিনী তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে, স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয়। রাবণ আর নিজের মধ্যে ব্যবধান স্বরূপ একটি তৃণ রেখে সীতা বললেন, তুমি আমাকে কামনা না করে নিজের ভার্যায় মন দাও। পাপকারী যেমন সিদ্ধি লাভ করে না, সেইরূপ তুমিও আমাকে পাবে না। তারপর রাবণের দিকে পিছন ফিরে সীতা বললেন, রাক্ষস, আমি সাধ্বী পরপত্নী, নিজের স্ত্রীকে যেমন রক্ষা করতে চাও সেইরূপ পরস্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে। আপন ভার্যার যে সন্তুষ্ট নয় সে সাধু সমাজে ধিকৃত হয়। তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত, লঙ্কায় বোধহয় সাধু পুরুষ নেই, থাকলেও তুমি তাদের অনুবর্তী নও। দুর্নীতিপরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয় তোমার অপরাধে। এই ধনরত্নশালিনী লঙ্কা অচিরে বিনষ্ট হবে, বজ্র তোমাকে আঘাত না করতে পারে, কৃতান্ত তোমাকে ছাড়তে পারেন, কিন্তু ক্রুদ্ধ লোকনাথ রাঘব তোমাকে নিষ্কৃতি দেবেন না। ইন্দ্রের অর্শনী নির্ঘোষের ন্যায় রামের জ্ঞান নির্ঘোষ তুমি শুনতে পাবে। অগ্নিমুখ সর্পের ন্যায় রাম লক্ষণের সরজাল শীঘ্রই এখানে নিক্ষিপ্ত হবে। রাবণ বললেন, পুরুষ যত মনোরঞ্জন করে নারী ততই তার বশে আসে, কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি ততই তুমি আমাকে তিরস্কার করেছ। নিপুণ সারথি যেমন বিপথগামী অশ্বকে সংযত করে, সেই রূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে। কামের ফলে বাঞ্ছিত রমণীর প্রতি স্নেহ আর দয়া উৎপন্ন হয়। বৈথিলি, তুমি আমাকে যেসব কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করাই উচিত। পৃষ্ঠা 222। আমি আর 2 মাস অপেক্ষা করব, তারপর তুমি যদি আমার শয্যায় না এসো তবে পাচকরা আমার প্রাতরাসের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে। যে সকল দেবকন্যা ও গন্ধর্বকন্যা, টিকা 1, রাবণ এদের জয় করে বা অপহরণ করে অন্তঃপুরে রেখেছেন। উত্তরকাণ্ডে 8ম পরিচ্ছেদে এদের কথা আছে। টিকা শেষ। রাবণের সঙ্গে সেখানে এসেছিলেন, তারা বিষণ্ন হয়ে ওষ্ঠনেত্র মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন। সীতার সগর্বে রাবণকে বললেন, লঙ্কায় বোধহয় তোমার হিতকামী কেউ নেই যে বিগর্হিত কর্ম থেকে তোমাকে নিবৃত্ত করে। তুমি আমাকে যে সকল পাপ কথা বললে তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে? তুমি আমাকে অপহরণ করে কদাপি রাখতে পারবে না, এর ফলে তোমার অবশ্য মরণ হবে। কুবেরের ভ্রাতাও বীর পুরুষ হয়ে কি জন্য রামের ভার্যাকে চুরি করেছ? রাবণ মহাক্রোধে আরক্ত নয়নে
ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি কাণ্ডজ্ঞান শূন্য, তোমার সংকল্প অর্থহীন। সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন, আমি সেই রূপ আজ তোমাকে বধ করব। তারপর তিনি ভয়ঙ্করী রাক্ষসীদের বললেন, তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বশে নিয়ে এসো, তার জন্য অনুকূল প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো। এই বলে রাবণ কাম আর ক্রোধের বশে গর্জন করতে লাগলেন। তখন ধান্যমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললে, মহারাজ আমার সঙ্গে ক্রীড়া করো, এই বিবর্ণা দীনা মানুষী সীতাকে কি প্রয়োজন? দেবতারা এর ভাগে ভোগ দেননি, যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ, এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে। যে স্ত্রী ইচ্ছুক তার সঙ্গে প্রণয় প্রীতি করো। ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে এলো। রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে স্বভবনে প্রস্থান করলেন। পৃষ্ঠা ২২৬ স্বপ্ন স্বর্গ ২৩-২৯। রাবণ চলে গেলে একজটা হরিজটা বিকটা দুর্মুখী প্রভৃতি রাক্ষসীগণ সীতাকে বললে, ব্রহ্মার মানুষপুত্র প্রজাপতি পুলস্ত যাঁর পিতামহ, মহর্ষি বিশ্রবা যাঁর পিতা, সেই মহাত্মা দশগ্রীব রাবণের ভার্যা হওয়া কি গৌরবের বিষয় মনে করো না? যিনি ইন্দ্রাদি ৩৩ দেবতাকে পরাজিত করেছেন তাঁর ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত। রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন। পৃষ্ঠা ২২৩। নাগ গন্ধর্ব দানবগণকে যিনি বহুবার পরাজিত করেছেন তিনি প্রণয় প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন, যার ভয়ে সূর্য তাপ দেন না, বায়ু প্রবাহিত হন না, তরু পুষ্প বৃষ্টি করে, শৈল মেঘ বাড়িদান করে, সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছা হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না, তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনব না। রাক্ষসীরা ক্রোধে পরশু টিকা এক টাঙ্গি উদ্দত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে, রাক্ষসপতি রাবণের ভার্যা হবার যোগ্য এ নয়। বিনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা তুমি যথেষ্ট পতিপ্রেম দেখিয়েছ, সকল বিষয়েরই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা করেছ, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমাদের হিত বাক্য শোনো, রাবণকে পতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও, দিন গতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো তবে এই মুহূর্তে আমরা তোমাকে খেয়ে ফেলব। লম্বিত স্তনি বিকটা মুষ্টি তুলে বললে, মৈথিলী আমরা দয়া করে তোমার অনেক অন্যায় সয়েছি, এখন আমাদের হিত বাক্য যদি না শোনো তো ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে, আমরা তোমাকে পাহারা দিচ্ছি, স্বয়ং পুরন্দর তোমাকে পরিত্রাণ করতে পারবেন না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো, যৌবন থাকতে থাকতে রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো, যদি কথা না শোনো তবে তোমার হৃৎপিণ্ড উৎপাদন করে ভক্ষণ করব। চণ্ডদরী তা শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে যকৃৎ প্লীহা বক্ষ মুণ্ড সমস্তই খাই। প্রঘোষা বললে, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাদের প্রয়োজন কে, এসো আমরা সবাই এর মাংস ভাগ করে খাই। সূর্পনখা টিকা ২। ত্রিলক টিকাকার বলেন, এ রাবণ ভগিনী নয়। সূর্পনখা বললে, আমারও সেই মত। সুরা চানিয়া তাং শিপ্রাহ সর্বশোক বিনাশিনী মানুষং মাংস মাসাদ নৃত্যা মহাথ নিকুম্ভিলাম ২৪-৪৫। সর্বশোক বিনাশিনী সুরা শীঘ্র নিয়ে এসো, আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার। টিকা ৩। লঙ্কার এক দেবী, যে গুহায় তার মন্দির ছিল তারই এই নাম, নিকুম্ভিলার কাছে নাচব। পৃষ্ঠা ২২৪। শোকে উন্মত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন, আমার হৃদয় লৌহ নির্মিত অজর অমর, তাই এত দুঃখে বিদীর্ণ হচ্ছে না। ধিক আমি অনার্য অসতী, সেজন্য রামের বিরহেও এই পাপ জীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ কেন প্রলাপ বকছ? ভিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনব না। আমি এখানে অবরুদ্ধ আছি, জানলেই রামই লঙ্কাপুরী ধ্বংস করবেন, রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবেন।
রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, সীতা আর এক মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাব। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনকতনায় দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষক দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অশ্বযোজিত আকাশগামী দিব্যজানে রাম লক্ষ্মণ চলেছেন, তাদের গলায় শুক্লমালা মাল্য, পরিধানে শুভ্র বসন, সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন, তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার মহাগজে চড়ে সীতার কাছে এলেন। সীতা রামের ক্রোড় থেকে উঠে হস্তি স্কন্ধে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন। আবার দেখলাম রাম লক্ষণ অষ্ট শ্বেত বৃষভ বাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন। রাবণের মস্তক মুণ্ডিত তৈলাক্ত, তিনি রক্তবসন পরে করবীর মালা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন। আবার তিনি কৃষ্ণ বসন পরে রক্ত চন্দনে চর্চিত হয়ে খড়বাহিত রথে বসে আছেন, এক রমণী তাকে টানছে। রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈলপান করছেন, হাসছেন আর নাচছেন এবং গর্ধপে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্ধপ থেকে পড়ে গিয়ে আবার উঠলেন। তারপর তিনি উন্মত্ত বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরকতুল্য ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্খে নিমগ্ন হলেন এবং তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর দম হ্রদে এলেন। একজন রক্তবসনা কৃষ্ণবর্ণা নারী কর্দমাক্ত দেহে এলো এবং দশাননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল। আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মুণ্ডিত মস্তকে তৈল মেখেছেন। রাবণ ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ শিশুমার টিকা এক শুশুক আর উষ্ট্রে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। পৃষ্ঠা ২২৫। কেবল বিভীষণের মস্তকে শ্বেত ছত্র, তিনি চারজন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন, তার সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে, রমণীয় লঙ্কাপুরি চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে, ভস্মীভূত লঙ্কার রাক্ষসীরা গোময় হ্রদে প্রবিষ্ট হয়েছেন। রাক্ষসীগণ তোমরা পালাও, সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন, তোমরা তার প্রিয়া বৈদেহীকে তর্জন আর ভৎসনা করেছ, রাম তা সইবেন না। যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্ট লাভ সূচিত হচ্ছে, এখন একে সান্ত্বনা দাও, ক্ষমা চাও, প্রণিপাত করে প্রসন্ন করো, ইনি তোমাদের ত্রাণ করবেন। এই দেখো এর পদ্মপলাস্তুল্য আয়ত বাম নেত্র স্ফুরিত হচ্ছে, বাম বাহু রোমাঞ্চিত হচ্ছে, বাম উরু স্পন্দন করছে, পক্ষীরা শাখায় বসে শান্তস্বরে ডেকে যেন রামাগমনের সংকেত করছে। লজ্জাবতী সীতা হৃষ্ট হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে আমি তোমাদের রক্ষা করব। সা বীত শোকা বপনিত্য তন্দ্রা শান্ত জ্বরা হর্ষ বিবুদ্ধ সত্ত্বা অশোভ তারিয়া বদনে ন শুক্লে শীতাংশুনা রাত্রি রিব দিতে ন। ২৯-৮। সীতার শোক জড়তা ও মনস্তাপ দূর হল, তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্লপক্ষে চন্দ্রকিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্ল বদনে শোভিত হলেন। পৃষ্ঠা ২২৫-৭। সীতা হনুমান সংবাদ স্বর্গ ৩০-৪০। হনুমান প্রচ্ছন্ন থেকে সমস্তই শুনছিলেন। তিনি এখন ভাবতে লাগলেন, অসংখ্য বানর যাহার সর্বদিকে অনুসন্ধান করছে তাকে আমি পেয়েছি, এই শোকাতুরা সীতাকে যদি আশ্বাস না দিয়ে ফিরে যায় তবে আমার দোষ হবে, এই রাত্রি শেষেই একে আশ্বাস্ত করতে হবে, নতুবাহিনী শোকে প্রাণত্যাগ করবেন, রাক্ষসীরা একটু অসতর্ক হলেই আমি সীতার সঙ্গে কথা কইব, যদিও আমি বানর এবং আমার দেহ এখন অতি ক্ষুদ্র তথাপি আমি মানুষের ন্যায় সংস্কৃত ভাষা বলবো, কিন্তু দ্বিজাতির ন্যায় সংস্কৃত বললে সীতা আমাকে রাবণ মনে করে ভয় পেয়ে
চিৎকার করবেন, তখন রাক্ষসীরা ছুটে আসবে, সশস্ত্র প্রহরীরা এসে আমাকে আক্রমণ করবে, আমিও রাক্ষস সৈন্য সংহার করব। সীতা আমার আসবার উদ্দেশ্যই জানতে পারবে না, হয়তো হিংস্র রাক্ষসগণ তাকে বধ করবে। যদি রাক্ষসরা আমাকে বন্ধন করে তবে রামের কার্য সাধিত হবে না। পৃষ্ঠা 226। আমি ভিন্ন আর কেউ এই শতযোজন বিস্তীর্ণ সাগর পার হতে পারে না। আমি যুদ্ধে বহু সহস্র রাক্ষস মারতে পারি, কিন্তু শ্রান্ত হলে সমুদ্রের পরপারে আর ফিরতে পারব না। তথাপি সীতার সঙ্গে আমার কথা কইতেই হবে, ইনি রামের চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। এখন যদি আমি রামের গুণকীর্তন করি তবে ভয় পাবেন না। হনুমান মধুর বাক্যে বলতে লাগলেন, দশরথ নামে এক ইক্ষ্বাকুবংশীয় কীর্তিমান রাজা ছিলেন, রাম তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র। বৃদ্ধ পিতার সত্যরক্ষা নিমিত্ত রাম তার ভার্যার ভ্রাতার সঙ্গে বনবাসে এসেছিলেন। তিনি জনস্থানের বহু রাক্ষস বধ করেন, তাতে রাবণ ক্রুদ্ধ হয়ে মায়ামৃগের সাহায্যে রামকে বঞ্চনা করে সীতাকে হরণ করে নিয়ে যান। কপিরাজ সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী হয় এবং সীতার অন্বেষণের জন্য সুগ্রীব বহু বানর চতুর্দিকে পাঠান। সম্পাতির মুখে সংবাদ পেয়ে আমি সেই বিশালাক্ষী সীতার সন্ধানে সাগর লঙ্ঘন করে এখানে এসেছি। সীতার যে রূপ, যে বর্ণ, যে যে লক্ষণ রামের কাছে শুনেছি তাতে মনে হয় এখন তারই দেখা পেয়েছি। হনুমানের কথা শুনে সীতা উপরে নিচে এবং সব দিকে যাইতে লাগলেন। তখন উদীয়মান সূর্যের ন্যায় কান্তিমান পবন নন্দন তার নয়ন গোচর হলেন। সীতা চমকিত হয়ে দেখলেন হনুমানের বর্ণ ফুল্ল অশোক পুষ্পের ন্যায়, তার চক্ষু স্বর্ণাভ, তিনি শ্বেত বস্ত্র পরে বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছেন। হনুমান শাখা থেকে কিছু নেমে এলেন এবং প্রণাম করে মস্তকে অঞ্জলি রেখে বিনীত বাক্যে বললেন, পদ্মপলা সাক্ষী তুমি কে? তোমার চক্ষু থেকে অশ্রুবর্ষণ হচ্ছে কেন? তোমার পুত্র পিতা ভর্তাকে কার জন্য তুমি শোক করছ? তোমার রোদন দীর্ঘশ্বাস ও ভূমিস্পর্শ টিকা প্রবাদ আছে, দেবতারা কাঁদেন না, নিঃশ্বাস ফেলেন না, তাদের দেহ ভূমিতে ঠেকে না। দেখে অনুমান করছি তুমি দেবী নও, তোমার লক্ষণ দেখে বোধ হচ্ছে তুমি রাজমহিষী ও রাজকন্যা। রাবণ যাকে জনস্থান থেকে হরণ করেছেন, তুমি যদি সেই সীতা হও তবে আমার কথার উত্তর দাও। সীতা বললেন, আমি দশরথের স্নুষা জনকের কন্যা, রামের পত্নী, আমার নাম সীতা, আমি দ্বাদশ বৎসর। টিকা 2। অরণ্যকাণ্ডে ত্রয়োদশ পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছেন অযোধ্যা ত্যাগের সময় তার বয়স 18। এখন বলেছেন শ্বশুরালয়ে আসবার 12 বৎসর পরে রামের অভিষেকের আয়োজন এবং নির্বাসন হয়, অর্থাৎ প্রায় 6 বৎসর বয়সে সীতার বিবাহ হয়েছিল। শ্বশুরালয়ে সুখে বাস করবার পর 10 বৎসরে রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করেন। রামের বিমাতা কৈকেয়ী এক পূর্ব প্রতিশ্রুত বরের কথা মনে করিয়ে দিয়ে দশরথকে বললেন, যদি রামের অভিষেক হয় তবে আমি পানাহার ত্যাগ করে মরব। পৃষ্ঠা 227। তখন সত্যবাক স্তবীর দশরথ স্বরোদনে জ্যেষ্ঠ পুত্রের নিকট যৌবরাজ্য ভিক্ষা করলেন। রাম নিজ জননীর কাছে আমাকে রেখে বনে যাবার জন্য প্রস্তুত হলেন, কিন্তু আমি তাকে ছেড়ে স্বর্গেও বাস করতে চাই না, সেজন্য তার সঙ্গে বনে এলাম। সুমিত্রানন্দন লক্ষ্মণও এলেন। দণ্ডকারণে বাসকালে দুরাত্মা রাবণ আমাকে অপহরণ করলে সে আমাকে 2 মাস সময় দিয়েছে, তারপর আমাকে মরতে হবে। হনুমান বললেন, দেবী, আমি রামের বার্তা নিয়ে এসেছি, তিনি কুশলে আছেন, তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। লক্ষণ নতমস্তকে তোমাকে প্রণাম জানিয়েছেন। রাম লক্ষণের কুশল জেনে সীতা অত্যন্ত প্রীত হলেন। হনুমান আরও নিচে এলেন, তখন সীতা ভয় পেয়ে বললেন, মায়াবী নিশাচর, তুমি জনস্থানে পরিব্রাজক রূপে আমার কাছে এসেছিলে, আমি উপবাসে কৃশ এবং দুঃখে কাতর, কেন আমাকে পুনর্বার সন্তাপ দিচ্ছ? কিন্তু তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে, যদি তুমি প্রকৃতই রামের দূত হও তবে তোমার মঙ্গল হোক। তুমি রামের বার্তা বলো, তোমার কথায় আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হায়, স্বপ্ন কি সুখের, যার ফলে আমি
রামের এই বনচর দূতকে দেখছি, স্বপ্নেও যদি আমি রাম লক্ষণকে দেখতে পাই তবে আমি অবসন্ন হই না। একে আমার মনের ভ্রম, বায়ুর ক্রিয়া, উন্মাদের বিকার না মৃগ তৃষ্ণিকা? হনুমান বললেন, আমি রামের দূত, তিনি শোকার্ত চিত্তে তোমায় কুশল জিজ্ঞাসা করেছেন। মহাতেজা লক্ষণ এবং রামের সখা বানররাজ সুগ্রীবও তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। আমি সুগ্রীবের সহিত হনুমান মহাসমুদ্র লঙ্ঘন করে নিজ পরাক্রমে দুরাত্মা রাবণের মস্তকে পদন্যাশ করে তোমাকে দেখতে এসেছি। দেবী আমাকে সন্দেহ করো না, আমার কথায় বিশ্বাস করো। সীতা সান্ত্বনা লাভ করে জিজ্ঞাসা করলেন, রাম লক্ষণের সঙ্গে তোমার অন্যান্য বানরদের সংসর্গ কি করে হলো? তুমি রাম লক্ষণের লক্ষণাবলী বলো, তাতে আমার শোক দূর হবে। হনুমান রাম লক্ষণের রূপ গুণ সবিস্তারে বললেন এবং সীতাহরণের পরবর্তী সমস্ত ঘটনা বিবৃত করে বললেন, মৈথিলী তুমি আশ্বস্ত হও, আমাকে কি করতে হবে, তুমি কি চাও তা বলো। তোমার প্রত্যয়ের জন্য রাম তার নামাঙ্কিত অঙ্গুরিয়ে দিয়েছেন, দেখো। সীতা অঙ্গুরি নিয়ে দেখতে লাগলেন, আনন্দে তার মুখ রাহুমুক্ত চন্দ্রের ন্যায় উজ্জ্বল হল। তিনি বললেন, বানরশ্রেষ্ঠ তুমি মহাবীর, কর্মপটু, বুদ্ধিমান, তাই এই শতযোজন সাগর গোষ্পদের ন্যায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে সামান্য মনে করি না, তুমি রাবণকে ভয় করো না। 228 রাম যদি নিরাপদে থাকেন তবে এই সাগর মেঘলা পৃথিবী ক্রোধাগ্নিতে দগ্ধ করছেন না কেন? আমাকে উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন তো? ভ্রাতৃবৎসল ভরত কি তাঁর অক্ষয়হীনী সেনার মন্ত্রীগণকে পাঠাবেন? বানরাধিপতি শ্রীমান সুগ্রীব কি তাঁর সৈন্যদের নিয়ে এখানে আসবেন? অস্ত্রবিশারদ বীর লক্ষণ কি অস্ত্রজালে রাক্ষসের বধ করবেন? আমি কি শীঘ্র দেখতে পাব যে রামের দারুণ অস্ত্রাঘাতে রাবণ সবান্ধবে মরেছে? রামের হেমকান্তি মুখ কি আমার বিব্রহে শুষ্ক হয়েছে? দূত আমার তুল্য, স্নেহের পাত্র তাঁর আর কেউ নেই, যতকাল তাঁর সংবাদ পাব ততকালই আমার জীবন। হনুমান বললেন, তুমি যেখানে আছো রাম তা জানেন না, এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতী সেনা নিয়ে আসবেন এবং সরাঘাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরী রাক্ষসশূন্য করবেন। আমি শপথ করে বলছি, শীঘ্রই তুমি প্রশ্রবণ পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে। তোমার অদর্শনে রাম শোকমগ্ন হয়ে আছেন, তিনি মাংস খান না, মদ্যপান করেন না, কেবল বিহিত বন্য ফলমূল খান। তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশক, কীট ও সরীসৃপের দংশনও জানতে পারেন না। রমণীয় প্রিয় কোনো ফল, পুষ্প বা আর কিছু দেখলেই তিনি হা প্রিয়া বলে শোক করেন। সীতা বললেন, তোমার কথা বিষ মিশ্রিত অমৃতের তুল্য, তিনি যে অনন্য মনাই বাক্য অমৃত, তাঁর শোকের সংবাদ বিষ। তুমি তাকে তড়া করতে বলো, এখন বৎসরের দশম মাস চলছে, আর দু মাস আমি জীবিত থাকব। আমাকে মুক্তি দেবার জন্য বিভীষণ অনুনয় করেছিলেন, কিন্তু তাঁর কথা রাবণ শোনেননি। বিভীষণের জ্যেষ্ঠা কন্যা কলা তার মাতার আজ্ঞায় আমার কাছে এসেছিল। তার কাছে আমি শুনেছি যে অবিন্ধ নামক এক বৃদ্ধ সৎস্বভাব রাক্ষস রাবণকে সদুপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা গ্রাহ্য করেননি। হনুমান বললেন, আমার নিকট তোমার সংবাদ পেলেই রাম বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে এখানে আসবেন, অথবা আজই আমি তোমাকে উদ্ধার করতে পারি। তোমাকে পিঠে নিয়ে সাগর পার হব, রাবণ সমেত লঙ্কাপুরি নিয়ে যাবার শক্তিও আমার আছে। ইন্দ্র যেমন অগ্নিকে হব্য প্রদান করেন, সেইরূপ আমি রামের হস্তে তোমাকে সমর্পণ করব। সীতা হৃষ্ট বিস্মিত হয়ে বললেন, হনুমান তুমি ক্ষুদ্রকায়, আমাকে কি করে নিয়ে যাবে? তুমি তোমার বানর বুদ্ধি প্রকাশ করছ। হনুমান মনে করলেন, সীতার এই ধারণা আমার পক্ষে নূতন পরাভব, ইনি আমার শক্তি জানেন না। তখন তিনি বৃক্ষ থেকে নেমে এসে সীতার বিশ্বাস উৎপাদনের জন্য বৃদ্ধি পেতে লাগলেন এবং মেরু মন্দর তুল্য অগ্নিকল্প বিশাল দেহ ধারণ করে সীতার সম্মুখে দাঁড়িয়ে বললেন, দেবী পর্বত বন প্রাসাদ প্রাকার ও তোরণ সমেত এই লঙ্কা এবং এর প্রভু রাবণকে নিয়ে যাওয়ার শক্তি আমার আছে। পৃষ্ঠা 229 তুমি আমার সঙ্গে গিয়ে রাম লক্ষণের শোক দূর করো। সীতা বললেন, আমি তোমার শক্তি সামর্থ্য বুঝলাম, আমাকে নিয়ে যেতে পারো তাও বিশ্বাস করি, কিন্তু তোমার গমনের বেগে বিমোহিত হয়ে আমি সমুদ্রে পড়ে যেতে পারি।
তুমি আমাকে নিয়ে গেলে রাক্ষসরা অনুসরণ করে তোমাকে আক্রমণ করবে, তুমি নিরস্ত্র হয়ে একাকী আকাশে কি করে আমাকে রক্ষা করবে? যুদ্ধে জয় পরাজয় স্থিরতা নেই, সমস্ত রাক্ষসদের বধ করে যদি তুমি জয়ী হও তাতে রামের যশোহানি হবে, রামের সঙ্গে তুমি এখানে এসো তাতেই মহৎ ফল হবে। আমি রাম ভিন্ন অন্য পুরুষকে স্পর্শ করতে চাই না, সে কারণে তোমার সঙ্গে যেতে পারি না। রাবণ আমাকে স্পর্শ করেছিল বটে, কিন্তু কি করব, তখন আমি অনাথা বিবশা ছিলাম। যদি রাম ও দাস ইয়াদি রাম ও দাস গ্রীম গ্রীবমিহা হান্তা সারাক্ষসাম মামিত গৃহ গচ্ছেতা তত্তস্য সাদৃশং ভবেৎ। 37-64। যদি রাম এখানে এসে দশানন অন্য রাক্ষসদের বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান, তবেই তার যোগ্য কাজ হবে। হনুমান বললেন, দেবী তুমি ন্যায্য কথাই বলেছ, যদি আমার সঙ্গে না যাও তবে এমন অভিজ্ঞান দাও যাতে রামের বিশ্বাস হয় যে আমি তোমার সঙ্গে দেখা করেছি। সীতা বাষ্প গদগদ কণ্ঠে বললেন, তুমি আমার প্রিয় পতিকে এই শ্রেষ্ঠ অভিজ্ঞান জানিও। একদিন চিত্রকূট পর্বতের উপরে জল ক্রীড়ার পর আমরা আর্দ্র দেহে উপবিষ্ট ছিলাম, এমন সময় এক বায়স আমাকে চঞ্চুর দ্বারা আক্রমণ করলে আমি লোষ্ট্র তুলে তাকে নির্বারণের চেষ্টা করি, তথাপি সে নিরস্ত হল না। আমার স্খলিত বসন দেখে তুমি টিকা রাম হেসেছিলে, তাতে আমার ক্রোধ আর লজ্জা হয়। তুমি আমাকে সান্ত্বনা দিলে, আমি শ্রান্ত হয়ে বহুক্ষণ তোমার ক্রোড়ে নিদ্রিত রইলাম। তারপর আমি জাগ্রত হলে সেই বায়স আবার এসে আমার স্তন বিদীর্ণ করে দিলে, তুমি ক্রুদ্ধ হয়ে চারিদিকে চেয়ে সেই কাককে দেখতে পেলে, সে ইন্দ্রের পুত্র। টিকা 2 জয়ন্ত। তার গতি বায়ু তুল্য, তখন তুমি একটি তৃণ নিয়ে মন্ত্র দ্বারা তাতে ব্রহ্মাস্ত্র যোজনা করলে এবং সেই জ্বলন্ত তুন কাকের প্রতি নিক্ষেপ করলে, কাক উড্ডীন হয়ে সর্বলোকে গেল, তৃণও তার পশ্চাতে ধাবিত হল। ইন্দ্র মহর্ষিগণ কেউ তাকে রক্ষা করলেন না, তখন সে তোমার শরণাপন্ন হল, তুমি কৃপাবিষ্ট হয়ে তার প্রাণ রক্ষা করলে, কিন্তু অব্যর্থ ব্রহ্মাস্ত্ররূপ সেই তৃণের আঘাতে তার দক্ষিণ চক্ষু নষ্ট হল। পৃষ্ঠা 230। তোমাকে আর রাজা দশরথকে নমস্কার করে সে নিজের আলয়ে ফিরে গেল। তারপর সীতা বললেন, তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাঁকে কুশল প্রশ্ন করো। রাজশ্চ সর্বরত্নানি প্রিয়া ইয়শ্চ বরাঙ্গনা ঐশ্বরিয়ং চ বিশালায়ং পৃথিব্যামপি দুর্লভম পিতরং মাতরং চৈব সম্মান্নাভি প্রসাদ চ অনুপ্রব্রজিত রামং সুমিত্রায়েন সুপ্রজা আনুকূল্যেন ধর্মাত্মা তক্ত্বা সুখমনুত্তমম অনুগচ্ছতি কাকুৎস্থং ভ্রাতরং পলায়ন বনে সিংহস্কন্দ মহাবাহুর্মনশ্রী প্রিয়দর্শন পিতৃবদ বর্ততে রামে মাতৃবম্নাং সমাচারত হৃয়মানাং তদা বীর ন তু মাং বেদ লক্ষণ বৃদ্ধ পশেবি লক্ষ্মী বায়া শক্ত ন বহুভাষিতা রাজপুত্র প্রিয় শ্রেষ্ঠ সদৃশ শ্বশু শ্বশুরসমে মত্ত প্রিয়তর নিত্যং ভ্রাতা রামস লক্ষ্মণ নয়ুক্ত ধরি ইয়সং তু তামুদ বহতি বীর্যবান ইয়ং দৃষ্ট্বা রাঘব নৈব বৃত্তমার্শ মনুস্মরত স মমার্থায় কুশলং বক্তব্যে বচনান মম। 38-54-61। যিনি মাল্লাদি ভূষণ সর্বরত্ন প্রিয়া বরাঙ্গনা পৃথিবীর দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন, যিনি পিতামাতাকে সম্মানিত প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন, যার জন্য সুমিত্রা সুপুত্রবতী যে ধর্মাত্মা অত্যুত্তম সুখ ত্যাগ করে ভাতৃপ্রেমের বশে বনে এসেছেন, যিনি সিংহস্কন্দ মহাবাহু মনস্বী প্রিয়দর্শন, যিনি রামের সঙ্গে পিতৃবৎ এবং আমার সঙ্গে মাতৃবৎ আচরণ করেন, যে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি, যিনি বৃদ্ধগণের সেবা করেন, যিনি লক্ষ্মীবান কার্যপটু অল্পভাষী, যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয়,
যিনি আমার শ্বশুরের সদৃশ্য, যিনি আমার অপেক্ষাও রামের প্রিয়, যিনি দুষ্কর কর্মের ভার বহন করতে পারেন, যাকে দেখে রাম মৃত পিতাকেও চিন্তা করেন না, তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে। টিকা এক, পূর্বের লক্ষণকে কটুবাক্য বলে সীতা যে অপরাধ করেছিলেন এখন প্রশংসার দ্বারা তার খালন করলেন। পৃষ্ঠা ২৩১। তারপর তার বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি। টিকা এক, তিলক টিকাকার বলেন সীতার বিবাহকালে তার জননীর কাছ থেকে নিয়ে জনক এই মণি দশরথের হাতে দিয়েছিলেন। বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন রাঘবকে এটি দিয়েও তিনি এই অভিজ্ঞান জানেন, এটি দেখলেই তার তিনজনকে মনে পড়বে, আমাকে, আমার জননীকে এবং রাজা দশরথকে। বীর প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো, তুমি নিকটে থাকলে এই অভাগিনীর শোক কিছুকালের জন্য শান্ত হবে। এই দুষ্পার মহোদধি পার হয়ে বানর ভল্লুক সেনা নিয়ে দুই রাজকুমার কি করে এখানে আসবেন জানি না, তুমি কার্যপটু, এই দুষ্কর কার্য সাধনের কী উপায় স্থির করেছ? তুমি একাই কার্য সাধন করতে পারো তা জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করেন তবেই তার উচিত কার্য করা হবে। হনুমান বললেন তুমি আশ্বস্ত হও, অসংখ্য বানর সৈন্যের সঙ্গে রাম লক্ষ্মণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন। সুগ্রীবের পার্শ্বচর অনেক বানর আছে যারা আমার চেয়ে বলবান বা সমান, কিন্তু আমার চেয়ে হীনবল কেউ নেই। দেবী রোদন করো না, ভয় ত্যাগ করো, ইন্দ্রের সঙ্গে শচীর নয় তুমি শীঘ্রই রামের সঙ্গে মিলিত হবে। রাম আর লক্ষণের চেয়ে বীর আর কে আছে? এই রাক্ষসের দেশে তোমাকে আর অধিক দিন থাকতে হবে না। সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন। অশ্রুপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন হনুমান, রাম লক্ষণ এবং অমাত্য সহ সুগ্রীবকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো, রাম যেন শীঘ্র আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করেন। পৃষ্ঠা ২৩৮। হনুমানের রাক্ষস সংহার। প্রস্থানকালে হনুমান ভাবলেন আমি সীতার দেখা পেয়েছি, আমার অন্য কর্তব্য অল্পই অবশিষ্ট আছে, এখন শত্রুপক্ষের বলাবল নির্ণয়ের জন্য সামদান ভেদ এই তিন উপায় বর্জন করে চতুর্থ উপায় দণ্ড অবলম্বন করতে হবে। না সাম রাক্ষসু গুণায় কল্পতে, না দানমর্থপচিতেষু ইয়জ্জতে, না ভেদ শ্রদ্ধা বলদর্পিতা জনা পরাক্রমস্তেষ মমেহ রোচতে। ৪১-৩। রাক্ষসদের প্রতি শ্যাম। টিকা ২। সন্ধি বা তোষণ নীতি প্রয়োগ করলে ফল হবে না, দান ও যুক্তিসঙ্গত নয়, কারণ এরা সমৃদ্ধ বলদর্পিত জনের মতো, মধ্যে ভেদ উৎপাদন অসাধ্য। পৃষ্ঠা ২৩২। অতএব এক্ষেত্রে বল প্রয়োগে উচিত মনে করি। হনুমান আরও ভাবলেন প্রধান কর্ম সীতার দর্শন যখন সম্পন্ন হয়েছে তখন তার অবিরোধী অতিরিক্ত কার্য করলে দোষ হবে না, শত্রুর যুদ্ধ শক্তি জেনে নিয়ে যদি বানররাজ সুগ্রীবের কাছে ফিরতে পারি তবেই তার আজ্ঞা যথার্থভাবে পালন করা হবে। এই অশোকবন আমি নষ্ট করব, তাতে রাবণ কুপিত হয়ে সশস্ত্র সৈন্যদল পাঠাবে, ঘোর যুদ্ধ হবে, আমি রাক্ষসদের বধ করে সুগ্রীবের কাছে ফিরব। হনুমান অশোকবন ধ্বংস করতে লাগলেন, পক্ষীর কোলাহলে এবং বৃক্ষভঙ্গের শব্দে লঙ্কাবাসী সন্ত্রস্ত হল। রাক্ষসীরা নিদ্রা থেকে উঠে দেখলেন হনুমান গিরি সংকাশ ও ভয়াবহ মূর্তিতে বিরাজ করছেন। তারা জানকীকে জিজ্ঞাসা করলেন একে কোথা থেকে কেন এসেছে, তোমার সঙ্গে কি কথা বলছিল? সীতা উত্তর দিলেন আমার সাধ্য কি যে কামরূপী রাক্ষসদের কথা বুঝি। উইয় মে ভাষা জানিত ইয়ং ইয়াদ বা করিষ্যতি আহিরে বা আহে পাদান বিজানাতি না সংশয়। ৪২-এর ৯। তোমরাই জানো একে আর কি করতে এসেছে, সাপের পা সাপই চিনতে পারে তাতে সন্দেহ নেই। রাক্ষসীরা রাবণের কাছে গিয়ে বললে মহারাজ এক ভীমকায় বানর অশোকবনে এসে সীতার সঙ্গে কথা কয়েছে, আমরা সীতাকে প্রশ্ন করলেও তিনি বললেন না সে কে, এই অদ্ভুত মূর্তি বানর বোধহয় ইন্দ্রের বা কুবেরের বা রামের দূত,
সে অশোকবন নষ্ট করেছে, কেবল সীতা যে সিংসপা বৃক্ষের তলে থাকেন তা ভাঙেনি। আপনি তার শাস্তির ব্যবস্থা করুন। আপনার মনোনীতা সীতার সঙ্গে যে কথা বলতে সাহস করে তার জীবনের মমতা নেই। রাবণ সীতার নির্ণয় ক্রোধে জ্বলে উঠলেন। প্রদীপ্ত দ্বীপ থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খরিত হয়, সেই রূপ তার ঘূর্ণিত নেত্র থেকে অশ্রুবিন্দু পতিত হল। হনুমানের নিগ্রহের জন্য তিনি 80,000 ঘোর দর্শন মহাবল কিঙ্করকে আজ্ঞা দিলেন। হনুমান তোরণের উপর উপবিষ্ট ছিলেন। পতঙ্গ যেমন পাবকের দিকে ধাবমান হয়, কিঙ্করগণ সেই রূপ হনুমানের কাছে বিবিধ অস্ত্র নিয়ে গেল। পর্বত প্রমাণ প্রকাণ্ড দেহধারী হনুমান লঙ্কা ধ্বনিত করে লাঙ্গুল আস্ফোট করতে লাগলেন। সেই প্রচণ্ড নিনাতে বিহঙ্গগণ আকাশ থেকে নিপতিত হল। হনুমান উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, জয়তীর্তি বল রাম লক্ষ্মণশ্চ মহাবল রাজা জয়তি সুগ্রীব রাঘবেনাভি পালিতা দাসোহং কুশলেন্দ্রস্য রাম সাক্লিষ্ট কর্মণ হনুমান শত্রু সৈন্যানাং নিহান্তা মারুতাত্মজ ন রাবণং সহস্রং মে যুদ্ধে প্রতিবলং ভবেত শিলাভিশ্চ প্রহরত পাদপৈশ্চ সহস্রশ। 42-33-35 পৃষ্ঠা 233। মহাবল রামের জয়, লক্ষণের জয়, রাঘবের আশ্রিতা রাজা সুগ্রীবের জয়। আমি অযোধ্যাপতি অক্লান্ত কর্মা রামের দাস, শত্রু সৈন্যের নিহন্তা পবনন্দন হনুমান। আমি যখন সহস্র সহস্র শিলার বৃক্ষ নিয়ে প্রহার করব, তখন সহস্র রাবণ যুদ্ধে আমার সমকক্ষ হবে না। হনুমান তোরণ থেকে প্রকাণ্ড লৌহময় পরিঘ টিকা এক অর্গল বা হুড়ক খুলে নিলেন, এবং ইন্দ্র যেমন বজ্রাঘাতে দৈত্যবধ করেছিলেন, সেই রূপ তিনি পরিঘের প্রহারে কিঙ্করগণকে বিনষ্ট করলেন। তারপর তিনি লম্ফ দিয়ে মেরুশৃঙ্গের ন্যায় উচ্চ চৈত্য প্রাসাদের টিকা দুই রাক্ষস কুল দেবতার মন্দির উপরে উঠে মহাশব্দে বাহ্যাস্ফোট টিকা তিন তাল ঠোকা ও জয়ধ্বনি করতে লাগলেন। চৈত্যপালগণ নানা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করতে এলো। প্রাসাদের একটি বৃহৎ শতধার টিকা চার 100 পল কাটা স্বর্ণভূষিত স্তম্ভ উৎপাটিত করে হনুমান মহাবেগে ঘোরাতে লাগলেন। তাতে অগ্নি উৎপন্ন হয়ে প্রাসাদ দগ্ধ হয়ে গেল। তখন রাবণের আদেশে প্রহস্ত পুত্র মহাবীর জম্বুমালি খড়যুক্ত রথে চড়ে যুদ্ধ করতে এলেন এবং হনুমানের দেহে স্বরবর্ষণ করতে লাগলেন। হনুমান তার হস্তধৃত পরিঘ মহাবেগে ঘূর্ণিত করে জম্বুমালির বক্ষে নিক্ষেপ করলেন। জম্বুমালি নিহত হয়ে ছিন্ন বৃক্ষের ন্যায় পতিত হলেন। রাবণের আদেশে মন্ত্রীপুত্রগণ বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন। হনুমান আকাশ থেকে আক্রমণ করে তাদেরও বধ করলেন এবং পূর্ববধ তোরণের উপর বসালেন। সংবাদ পেয়ে রাবণ বিরূপাক্ষ যুপাক্ষ দুর্ধর্ষ প্রঘোষ ও ভাস্কর্ণ এই 5 জন সেনাপতিকে বললেন, তোমরা হস্তি অশ্ব রথ নিয়ে যুদ্ধ করতে যাও এবং দেশকাল বুঝে কার্য করো। এই শত্রুকে আমি সামান্য বানর মনে করি না, বোধহয় ইন্দ্র একে তপবলে সৃষ্টি করেছেন। আমি বালি সুগ্রীব জাম্ববান নীল দিবিদ প্রভৃতি বিপুল বিক্রম অনেক বানর দেখেছি, কিন্তু তাদের গতিশক্তি পরাক্রম বুদ্ধি উৎসাহ আর আকারের তুল্য নয়। অন্য কোনো মহাবল প্রাণী বানরের রূপ ধরে এখানে এসেছে, অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে। সেনাপতিগণ সসৈন্যে তোরণারূঢ় হনুমানের কাছে গেলেন এবং সর শূল পট্টি প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলেন। হনুমান এক গিরিশৃঙ্গ উৎপাটিত করে তার আঘাতে পঞ্চ সেনাপতি বধ করলেন এবং অশ্বের দ্বারা অশ্ব, হস্তির দ্বারা হস্তি, সৈন্যের দ্বারা সৈন্য ধ্বংস করলেন। পৃষ্ঠা 234। তারপর তিনি কৃতান্তের ন্যায় পুনর্বার তোরণে উপবিষ্ট হলেন। সসৈন্য পঞ্চ সেনাপতি নিধন সংবাদ পেয়ে রাবণ কুমার অক্ষের দিকে চাইলেন। রাবণের দৃষ্টিপাত মাত্র মহাবীর অক্ষ যুদ্ধের জন্য উৎসাহিত হলেন এবং অষ্ট অশ্ববাহিত আকাশগামী স্বর্ণভূষিত রথে সসৈন্যে যাত্রা করলেন।
যুগান্তকারী প্রলয়াগ নির্ণয় হনুমানের প্রতি রাবণ পুত্র অক্ষ সবিশ্বর সসম্ভ্রমে দৃষ্টিপাত করলেন এবং তিন স্বর নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন। এই দুই বীরের সমাগমে সুরাসুর ত্রস্ত হলেন, প্রাণীগণ আর্তনাদ করে উঠলেন, সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু নিশ্চল হলেন, পর্বত বিচলিত হল, অন্তরিক্ষে মেঘ গর্জন হল, সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠলেন। হনুমান সসম্মানে অক্ষকে নিরীক্ষণ করেছিলেন, এমন সময় এক ভীষণ স্বরে তার বক্ষ বিদ্ধ হল। হনুমান ভাবলেন, নবোদিত সূর্যের ন্যায় কান্তিমান এই অল্পবয়স্ক রাবণ পুত্র প্রৌঢ়ের সমান বীরত্ব দেখাচ্ছে, একে মারতে আমার ইচ্ছা হচ্ছে না, কিন্তু এর বিক্রম ক্রমেই বাড়ছে, বর্ধমান অগ্নিকে উপেক্ষা করা উচিত নয়। এইরূপ চিন্তা করে হনুমান মহাবেগে ধাবিত হলেন এবং চপেটাঘাতে অক্ষের অষ্ট অশ্ব বধ করলেন। অক্ষ রথ থেকে নেমে ধনু ও খড়্গ নিয়ে আকাশে উঠলেন। তখন হনুমান তার দুই চরণ দৃঢ়ভাবে ধরলেন এবং সহস্রবার ঘুরিয়ে বেগে নিক্ষেপ করলেন। বিচুনিত দেহে অক্ষ ভূপতিত হলেন, হনুমান আবার তোরণে বসলেন। পৃষ্ঠা 234-9 হনুমানের বন্ধন। কুমার অক্ষের নিধন সংবাদ পেয়ে রাবণ ধৈর্য অবলম্বন করে ইন্দ্রজিৎকে ডেকে বললেন, তুমি অস্ত্রবিশারদগণের শ্রেষ্ঠ, সুরাসুরকে তুমি নির্জিত করেছ, পিতামহ ব্রহ্মার কাছে তুমি ব্রহ্মাস্ত্র লাভ করেছ, তুমি নিজ ভুজবলে ও তপবলে রক্ষিত, দেশ কালজ্ঞ ও বুদ্ধিমান, কিঙ্করগণ জম্বুমালি মন্ত্রীপুত্রগণ পঞ্চ সেনাপতি ও কুমার অক্ষ সকলেই নিহত হয়েছে, এদের ওপর আমার তত নির্ভর ছিল না যত তোমার ওপর আছে, এখন তুমি সেই বানরের শক্তি ও নিজের পরাক্রম বুঝে যথোচিত যুদ্ধের উদ্যোগ করো, বীর তুমি সেনা সঙ্গে নিও না, তারা দলে দলে বৃথা বিনষ্ট হবে, তীক্ষ্ণ অস্ত্র নিও না, কারণ এই বায়ুগতি অগ্নিতুল্য তেজস্বী বানর সাধারণ অস্ত্রে অবদ্ধ, তুমি দিব্য অস্ত্রের সাহায্য নাও এবং স্বয়ং অক্ষত থেকে কার্য সম্পাদন করো। পৃষ্ঠা 235 ইন্দ্রজিৎ পিতাকে প্রদক্ষিণ করে সত্তার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং মহাবেগগামী তীক্ষ্ণদন্ত চতুর্ভুজঙ্গ বাহিত রথে চড়ে যাত্রা করলেন। তার রথের শব্দ আর ধনুকের চিৎকার শুনে হনুমান হৃষ্ট হলেন। তখন সর্বদিক অন্ধকারাচ্ছন্ন হল, সাপদ প্রাণীগণ চিৎকার করতে লাগল, নাগ যক্ষ মহর্ষি সিদ্ধ আকাশ চক্রচারী গ্রহগণ দেখতে এলেন, পক্ষীরা উচ্চ রব করে উঠল। ইন্দ্রজিতের রথ দেখে হনুমান তার দেহ আরো বর্ধিত করে সিংহনাদ করলেন, তাকে লক্ষ্য করে ইন্দ্রজিৎ নিরন্তর স্বরক্ষেপণ করতে লাগলেন, কিন্তু হনুমান ক্ষিপ্র গতিতে ফাঁকে ফাঁকে বিচরণ করে স্বরাঘাত ব্যর্থ করে দিলেন। তখন ইন্দ্রজিৎ তার স্বরাসনে ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন, কিন্তু হনুমান ব্রহ্মাস্ত্রেরও অবদ্ধ এই ভেবে কেবল বন্ধনের জন্য তিনি তা নিক্ষেপ করলেন। হনুমান নিঃশেষ্ট হয়ে পড়ে গেলেন। ব্রহ্মার কাছে তিনি যে বর পেয়েছিলেন তা স্মরণ করে তিনি নির্ভয় হলেন, কিন্তু বুঝলেন যে মুক্ত হবার শক্তি তার নেই, কিছুকালই বন্ধন দশা সইতেই হবে। তিনি ভাবলেন, যদি আমাকে রাবণের কাছে নিয়ে যায় তবে ভালোই হবে, তার সঙ্গে আমার কথাবার্তা হতে পারবে। রাক্ষসরা কটুবাক্য বলতে বলতে শন ও বলকলের রজ্জু দিয়ে তাকে বেঁধে ফেললে হনুমান নিশ্চেষ্ট হয়ে চিৎকার করতে লাগলেন। ইন্দ্রজিৎ দেখলেন হনুমান সহসা ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েছেন, কারণ মন্ত্রের বন্ধন অন্যবিধ বন্ধনের সঙ্গে থাকতে পারে না। ইন্দ্রজিৎ ভাবলেন, আমার সমস্ত কর্ম নিরর্থক হল, রাক্ষসরা মন্ত্রের শক্তি বুঝলে না, ব্রহ্মাস্ত্রের পর অন্য অস্ত্র প্রয়োগ করলে ফল হয় না। হনুমান ব্রহ্মাস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়েও তার লক্ষণ প্রকাশ করলেন না, রাক্ষসরা তাকে প্রহার করতে করতে রাবণের সভায় টেনে নিয়ে গেল। শৃঙ্খলবদ্ধ মত্ত মাতঙ্গের ন্যায় হনুমানকে দেখে রাক্ষসরা বলতে লাগলো, একে কোথা থেকে কি জন্য এখানে এসেছে, কেউ বললে একে মেরে ফেলো, কেউ বললে পোড়াও, কেউ বললে খেয়ে ফেলো। পৃষ্ঠা 235-10 রাবণ সভায় হনুমান। স্বর্গ 49-51 রাবণ মুক্তাজাল মণ্ডিত মুকুট হীরকাদি মহার হ
মণি সমন্বিত স্বর্ণাভরণ ধারণ করে সভায় বসে আছেন। তার দেহ রক্তচন্দ্রনে চর্চিত, পরিধানে মহার্ঘ ক্ষৌম বসন। তার চক্ষু রক্তবর্ণ, দন্ত তীক্ষ্ণ বৃহৎ উজ্জ্বল, অষ্টলম্বিত, বহু শিখরধারী মন্দর পর্বতের ন্যায় তিনি দশমস্তকে শোভিত। তার বর্ণ নীলাঞ্জনের তুল্য, মেঘের ওপর বলাকা শ্রেণীর ন্যায়। তার বক্ষে পূর্ণ চন্দ্র দুটি বক্র রজথার, বাহুতে কেওর ও পঞ্চশীর্ষে সর্পের ন্যায় অঙ্গদ। পৃষ্ঠা ২৩৬। তার বৃহৎ আসন স্ফটিক নির্মিত, রত্নমণ্ডিত, তার উপর উত্তম আস্তরণ। চতুর্দিকে শালঙ্কারা প্রমাদাগণ চামর হস্তে তাঁকে বিজন করছে। দুর্ধর প্রহস্ত মহাপার্শ্ব নিকুম্ভ এই চার মন্ত্রী নিকটে বসে আছেন। হনুমান বন্ধনের ফলে ক্লিষ্ট হলেও রাবণকে দেখে মোহিত হয়ে ভাবলেন, অহ রূপমহ ধৈর্যমহ সত্ত্বমহ দূতি, অহ রাক্ষস রাজস্য সর্বলক্ষণা লক্ষণা যুক্ততা ইয়াদ্য ধর্ম ন বলবান সায়দায়ং রাক্ষসেশ্বর সাদায়ং সুরলোকস শত্রু স্যাপি রক্ষিতা। ৪৯:১৭-১৮। ওহ কি রূপ, কি ধৈর্য, কি শক্তি, কি দূতি! রাক্ষসরাজের সর্বাঙ্গে কি সুলক্ষণ! যদি এর অধর্ম প্রবল না হতো, তবে ইনি ইন্দ্রসমেত সুরালোকের রক্ষক হতেন। মহাবাহু পিঙ্গল চক্ষু হনুমানকে দেখে রাবণ ভাবলেন, ইনি কি ভগবান নন্দী, যিনি আমার উপহাসে রুষ্ট হয়ে কৈলাসে আমাকে অভিশাপ দিয়েছিলেন? এক না, অসুরপতি দিয়েছিলেন। টিকা এক। উত্তরকাণ্ডে চতুর্থ পরিচ্ছেদের বিবরণ আছে। না অসুরপতি বান হনুমানকে প্রশ্ন করবার জন্য রাবণ মন্ত্রী প্রহস্তকে আজ্ঞা দিলেন। প্রহস্ত বললেন, বানর তোমার ভয় নেই, ইন্দ্র কি তোমাকে এখানে পাঠিয়েছেন, না কুবের, যম বা বরুণ? তুমি কি বিষ্ণুর দূত? তোমার রূপ বানরের ন্যায়, কিন্তু তেজ অন্য প্রকার। সত্য কথা বলো, মুক্তি পাবে, মিথ্যা বললে প্রাণ হারাবে। হনুমান রাবণকে বললেন, আমি ইন্দ্র, যম, বরুণ বা কুবেরের চর নই, বিষ্ণু আমাকে পাঠাননি। আমি বানরী, রাক্ষসরাজকে দেখতে এসেছি। তোমার দর্শন দুর্লভ, সেজন্য অশোকবন নষ্ট করে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছি। ব্রহ্মার বরে দেবাসুরও আমাকে অস্ত্রপাশে বদ্ধ করতে পারে না, তোমাকে দেখবার জন্যই বদ্ধ হয়েছি। আমি মহাবল রাঘবের দূত, তার কার্য সম্পাদনের জন্য এখানে এসেছি। তোমার মঙ্গলের নিমিত্ত যা বলছি শোনো। রাক্ষসরাজ সুগ্রীবের আদেশে আমি তোমার কাছে এসেছি। তোমার ভ্রাতা সুগ্রীব কুশল জিজ্ঞাসা করে তোমার ঐচ্ছিক ও পারত্রিক শুভকামনাই কথা বলেছেন। রাজা দশরথের পুত্র রাম, তার ভার্যা সীতা ও ভ্রাতা লক্ষণের সঙ্গে দণ্ডকারণ্যে এসেছিলেন। বিদেহরাজ জনকের কন্যা সীতা জনস্থানে অপহৃতা হয়েছেন। তাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ ঋষ্যমুখে এসেছেন এবং বালিকে বধ করে সুগ্রীবকে বানর রাজ্যের অধীশ্বর করেছেন। মহাবীর বালিকে তুমি জানো, রাম তাকে একস্বরে নিহত করেছেন। সুগ্রীবের আদেশে অসংখ্য বানর সর্বদিকে সীতার অন্বেষণ করছে। আমি মারুতের ঔরসপুত্র হনুমান সীতার সন্ধানে শতযোজন সাগর লঙ্ঘন করে এখানে এসেছি এবং ভ্রমণ করতে করতে তোমার আলয়ে জনক নন্দিনীকে দেখেছি। পৃষ্ঠা ২৩৭। তুমি ধর্মজ্ঞ, তপস্যাতে সিদ্ধি লাভ করেছ, পরপত্নীকে অবরুদ্ধ রাখা তোমার উচিত নয়। ধর্মবিরুদ্ধে অনর্থকর কর্মে তোমার ন্যায় বুদ্ধিমান ব্যক্তি প্রবৃত্ত হন না। রাজা ত্রিলোকে এমন কেউ নেই যে রামের অনিষ্ট করে সুখে থাকতে পারে। অতএব তুমি জানকীকে রামের হস্তে সমর্পণ করো। আমি সীতার দুর্লভ দর্শন পেয়েছি, তিনি অতি শোকার্ত। পঞ্চমুখী ভুজঙ্গীর ন্যায় তোমার কাছে আছেন, তা তুমি বুঝছ না। বিষ মিশ্রিত অন্ন যেমন জীর্ণ করা যায় না, সেইরূপ সীতাকে সুরাসুর কেউ অধিকার করতে পারে না। তুমি তপস্যার ফলে যা লাভ করেছ অধর্ম করে তা নষ্ট করো না। তপপ্রভাবে তুমি দেবতার অসুরের অবদ্ধ, কিন্তু সুগ্রীব দেব বা যক্ষ বা রাক্ষস নন, রাম ও মানুষ।
তাদের হাতে তুমি কি করে রক্ষা পাবে? জনস্থানে বহু রাক্ষস মরেছে, বালিও মরেছেন, সুগ্রীবের সঙ্গে রামের সখ্য হয়েছে, এখন তোমার কিসের মঙ্গল হয় তা ভেবে দেখো। আমি একাকী গজ বাজিরথ সমেত লঙ্কা ধ্বংস করতে পারি, কিন্তু রাম সেরূপ আজ্ঞা দেননি। সীতার অপহারক শত্রুকে তিনি স্বয়ং সংহার করবেন এই প্রতিজ্ঞা করেছেন। যাকে তুমি সীতা বলে জানো, যিনি তোমার আলয়ে বাস করছেন, তিনি সর্বলঙ্কা বিনাশিনী কালরাত্রি। সীতা বলেন, সীতারূপী মৃত্যুপাস থেকে তুমি নিজে স্কন্ধে রেখো না, সীতারূপী মৃত্যুপাস তুমি নিজে স্কন্ধে রেখো না, নিজের মঙ্গল চিন্তা করো। রাক্ষস রাজেন্দ্র, তুমি রামদাস রামদূত, বানরের সত্য কথা শোনো। রাম চরাচর সমেত সর্বলোক সংহার করে আবার তার সৃষ্টি করতে পারেন। তার পরাক্রম বিষ্ণুর তুল্য, দেবাসুর মনুষ্য যক্ষ রক্ষ কেউ নেই যে রামের প্রতি যোদ্ধা হতে পারে। স্বয়ম্ভু ব্রহ্মা ত্রিপুরান্তক রুদ্র বা সুরপতি মহেন্দ্র কেউ রামের সঙ্গে যুদ্ধ করতে পারেন না।